ভুঁড়ির পাখি ডাকে কোথায়, ভুঁড়ির পাখি ডাকে, ভোর না হতে ভুঁড়ির খবর কেমন করে রাখে। এখনো যে আধার নিশি জড়িয়ে আছে সকল দিশি, কালি বরণ পুচ্ছডোরের হাজার লক্ষ পাখি, ঘুমিয়ে পড়া বনের কোণে পাখি কোথায় ডাকে। ভোরবেলাটা কেমন করে আসে আর কে বা কি করে তার আসার খবরটা আগে আগে টের পায়, তা রবীন্দ্রনাথের মতো আমাদের মনের মাঝেও একটা জিজ্ঞাসা চিহ্ন তৈরি করে। তিমির অবসানে যে প্রথম আলোকরেখাটি মাটির পৃথিবীর উপর তার স্পর্শ রাখে তা অনিন্দ সুন্দর, সেই ক্ষণটি দেখার, অনুভব করার এবং উপভোগেরও। আসলে আমাদের পক্ষে এই মহানগরের ইট কাঠ আর কংক্রিটের বেড়াজাল ভেদ করে ভোরের আকাশকে কিন্তু সবসময় দেখা হয়ে ওঠে না, তাই না? তবে যারা ভোরে ওঠেন তাদের কাছে জ্যৈষ্ঠের এই ভোরবেলাটাও একটা দারুণ সময় হিসেবে ধরা দেয়। ভোরের নরম আলো, হালকা বাতাসে সবুজ বৃক্ষরাজির দুলুনি আমাদের মনকে, আমাদেরকে সারা রাতের গরমের কষ্ট থেকে কিছুটা মুক্তির স্বাদ এনে দেয়। নগরের কংক্রিটের দুর্ভিত্ত দেয়ালগুলো ফাঁক গুলিয়ে যেটুকু ভোরের আলো আর বাতাস পাওয়া যায় তাই আমাদের কাছে পরম পাওয়া হয়ে দেখা দেয়, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, সেই আবহেই আজকের পাখি ডাকা ভোরে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রাত্যহিক ভোরের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের অঙ্গনে। আজ আপনাদের সাথে আছি আমি লিয়াকত খান এবং আমি রফিকা বিনতে জাহিদ। ভোরের মাঙ্গলিক শুভেচ্ছা সকলকে। জ্যৈষ্ঠ 1428 বঙ্গাব্দ, 2 জুন 2021 খ্রিস্টাব্দ, 20 শাওয়াল 1442 ইসরি, গ্রীষ্মকাল। বন্ধুরা, আজ যাদের জন্মদিন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন। ডাকে পাখি খোলো আঁখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরের বাতাস। ডাকে পাখি খোলো আঁখি, দেখো সোনালি আকাশ, বহে ভোরের বাতাস, বহে ভোরের বাতাস। আমাদের দেশের বিখ্যাত সুরকার শেখ সাদী খানের ভারী মিষ্টি সুরে বাঁধা এই গানটি আমাদের মনের মাঝে ভোরবেলাকার একটা অনিন্দ সুন্দর ছবি এঁকে দেয়, তাই না বন্ধুরা? সূর্যের আলো গাঢ় হয়ে ওঠার আগে অন্ধকার কেটে যাওয়া, উদ্ভাসিত দিনের আরম্ভ যে ভোরের, সেই ভোরবেলাটুকুই দিনমান হয়ে অন্তহীন আগামীর পথে আমাদের প্রেরণা যোগায়। আরবি পরিভাষায় সুবহে সাদিক বলে একটা কথা আছে, বাংলায় আছে প্রদোষকাল, যা প্রায় একই রকমের সময় বলে মনে করা হয়ে থাকে। কিন্তু সুবহে সাদিক কথাটা শুধুমাত্র রাত্রি শেষে সূর্যের উদয়ের সময়কালকে বলা হয়, আর প্রদোষকাল সূর্যের অস্ত যাওয়ার সময় এবং সূর্য উদয়কাল, এই দুই সময়কেই বলা হয়ে থাকে। রাতের আঁধার কেটে সূর্যোদয় হলে আমরা বলি দিনের শুরু বা ভোর হয়েছে। আন্তর্জাতিক নিয়মে রাত 12:01 যে দিনের শুরু বা তারিখের পরিবর্তন তা কিন্তু নয়। ভোরের পাখির মতো ভোরবেলাকে না দেখলে নরম আলোর ভোরের মাধুর্য মণ্ডিত অভিব্যক্তিটুকু অনুভব করা যায় না। তবে যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা এই ভোরের জন্য অপেক্ষা করে থাকেন, শুধুমাত্র ব্লাড সুগার কমানোর হাঁটাহাঁটি করার জন্য নয়। আমাদের এই ইট কাঠ আর লোহার খাঁচাবন্দি ম্যাচ বক্সের জীবন থেকে বেরিয়ে পড়েন ভোরকে উপভোগের আশায়।
এরই মধ্যেই অনেকেই দলবদ্ধ হয়ে ভোরকে উপভোগ করে থাকেন, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে সেই বন্ধু সকল প্রসন্ন মুখে কথার ঝাঁপি খুলে দেন রাস্তার পাশে লাগোয়া এক চিলতে পার্কের কোণে অথবা চায়ের দোকানে বসে। কি তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, প্রতিদিনের ভোর সবার জন্য হয়ে উঠুক আনন্দময়। মনের মধ্যে এই সদিচ্ছাটুকু রেখে চলুন ঘুরে আসা যাক মহানগরের নিয়মিত আয়োজনের দিক থেকে, দেখি কি আছে আমাদের জন্য সেখানে। বন্ধুরা, আপনাদের জন্য আজকে থাকছে বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা থেকে পাঠ, শুনব বঙ্গবন্ধুকে নিবেদিত গান, থাকছে সাহিত্য সংস্কৃতি জগতের বিশিষ্ট জনের সাথে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ, আছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, এবং শোনাব গান। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 819 কিলোহার্টজ এবং FM 104 মেগাহার্টজে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস সৃষ্টি এবং নির্মাণের এক অপরিহার্য নাম। বাংলাদেশের সৃষ্টি এবং উত্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বিস্ময়কর এবং অবিস্মরণীয়। পাকিস্তান আমলে জেল জুলুম নিগ্রহ নিপীড়ন যাকে সদা তাড়া করে ফিরেছে, রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসর্গীকৃত প্রাণ সদা ব্যস্ত বঙ্গবন্ধু সেই জেলে বসেই লিখেছিলেন তার জেল জীবনের কাহিনী। সেখানে তিনি তখনকার রাজনৈতিক পরিস্থিতি, শাসক গোষ্ঠীর নির্মম নির্যাতন, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, প্রকৃতি প্রেম, পিতৃমাতৃভক্তি, কারাগারে পাগলদের সুখ দুঃখ, হাসি কান্না এই গ্রন্থে তুলে ধরেছেন অনন্য এক ভঙ্গিমায়। বন্ধুরা, এবারে পর্ব অমর বাণী, এই পর্যায়ে শুনব বঙ্গবন্ধুর কারাগারে রোজনামচা থেকে পাঠ, পাঠ করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। প্রায় তিনটার সময় বিজলি পাখা খারাপ হয়ে গেছে, মাঝে বৃষ্টি হয়েছে কিন্তু গরম যায় না। অনেক খবর দিলাম জেল অফিসে, সন্ধ্যার সময় এসে ঠিক করে দিয়ে গেল। বিকেলবেলা পাকের ঘরে যেয়ে মুরগি পাক করে নিয়ে এলাম, বেশি ভালো হয়নি কারণ মশলা ঠিক করে দিতে পারি নাই। সন্ধ্যা হয়ে এলো, একটু পরে ভেতরে যেতে হবে, তাই একটু হাঁটাহাঁটি করলাম। রুমে বসে লেখাপড়া করা ছাড়া উপায় কী, তাই পড়লাম বইটা নিয়ে। পরে আপন মনে অনেকক্ষণ চুপ করে ভাবতে লাগলাম। মনে পড়ল আমার বৃদ্ধ বাবা মার কথা, বেরিয়ে কি তাঁদের দেখতে পাবো? তাঁদের শরীরও ভালো না, বাবা বুড়া হয়ে গেছেন, তাঁদের পক্ষে আমাকে দেখতে আসা খুব কষ্টকর। খোদার কাছে শুধু বললাম, খোদা তুমি তাদের বাঁচিয়ে রেখো, সুস্থ রেখো। ঘুম থেকে উঠে বাইরে যেয়ে বসলাম, জমাদার এসেছেন, শুনলাম পাগলদের গোসল করানো হচ্ছে। একটু এগিয়ে যেয়ে দেখি সব উলঙ্গ, এক একজনকে ধরে এনে চৌবাচ্চার ভেতর ঠেসে ধরছে, ভালো করে গোসল করায় ওদের। কতকাল যে ওরা এভাবে পড়ে আছে আর কতকাল থাকবে কে জানে। মাঝে মাঝে ভালো হয়, আবার মাঝে মাঝে খারাপ হয় এবং পাগলামি করে। এদের কেউ আপনজনকে খুন করে এসেছে, কেউ বা পাগল হয়ে খুন করেছে, কেউ বা বাইরে পাগল হয়ে গেছে, পরিবারের লোকেরা সামলাতে না পেরে জেলখানা দিয়ে গেছে।
শুনলাম বঙ্গবন্ধুকে নিবেদিত গান, সমবেত কণ্ঠের গাওয়া এই গানটি বাংলাদেশের প্রখ্যাত সুরকারের নাম শেখ সাদী খান। বাংলাদেশের সঙ্গীত জগতে গুণী এই সঙ্গীত পরিচালকের কাজ ও প্রাপ্তি ঈর্ষণীয়। আর যদি পারিবারিক সঙ্গীত ঐতিহ্যের দিকে তাকানো যায়, সেখানেও দেখা যাবে গর্ব করার মতো রয়েছে অনেক উপাদান। ভারতীয় উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীত পরিবার ব্রাহ্মণবাড়িয়ার শিবপুর গ্রামের খাঁ পরিবারের সন্তান এই কিংবদন্তী সঙ্গীত পরিচালক বাংলা ও চলচ্চিত্রের গানের মধ্য দিয়ে নিজেকে নামকে যেমন করে ফেলেছেন কালোত্তীর্ণ, তেমনি সমৃদ্ধ করেছেন বাংলা গানকে। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকেই সুরকার শেখ সাদী খানকে বাংলাদেশের সঙ্গীতে জাদুকর বলে অভিহিত করা হয়ে থাকে। বন্ধুরা, এবারে পর্ব প্রিয় মুখ। আজ আমাদের জন্য অপেক্ষা করে আছেন সেই প্রিয়জন, আমাদের আজকের প্রিয় মুখ সুরকার শেখ সাদী খান। এখন তারই সাথে কথোপকথন নিয়ে আয়োজন, তার সাথে আলাপচারিতায় সঙ্গ দিচ্ছেন চমচমে দেওয়ান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মহানগরের প্রিয় মুখ পর্বে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আজ এই পর্বে আমরা যার সাথে আড্ডায় মাইক্রোফোনের মুখোমুখি হয়েছি, তিনি আমাদের দেশের সঙ্গীতাঙ্গনের অত্যন্ত জনপ্রিয় একটি নাম, সুর সঙ্গীত যার নেশা, যার সুরের জালে মোহিত হয়ে আমাদের দেশের সঙ্গীত শিল্পীরা তাঁর সুরার্পিত গান কণ্ঠে তুলে নেন। সাদী ভাই, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সুর সঙ্গীত সবকিছু মিলিয়ে কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আমরাও প্রত্যাশা করি আপনি সবসময় ভালো থাকুন এবং সুন্দর সুন্দর গান আপনার সুরে আমরা যাতে উপহার পাই আপনার কাছ থেকে। তো সুর সঙ্গীত নিয়ে দীর্ঘদিন পথ চলছেন, যেহেতু আমরা জানি যে সমৃদ্ধ সঙ্গীত পরিবারে আপনার জন্ম। আপনার বাবা ওস্তাদ আয়াত আলী খান, তারপর আপনার বড় চাচা, তিনি হচ্ছেন আমাদের উপমহাদেশের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ। শুধু সঙ্গীতজ্ঞ বলা যাবে না, অ্যাকচুয়ালি তো পেয়েছেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খান। তো সেই সুবাদে আপনার পরিবারের অন্যান্য ভাই যেমন ওস্তাদ বাহাদুর খান। ওস্তাদ বাহাদুর খান আমার মেজো ভাই, কিন্তু তার আগেও বলতে চাচ্ছি যেহেতু আমাদের সবচেয়ে বড় ভাই যিনি মানে আলাউদ্দিন খাঁ সাহেবের একমাত্র পুত্র সুসম্রাট আলী আকবর খাঁ। আর আমার জেঠামশের এক ছেলে এক মেয়ে, তো আর ওনার মেয়ের নাম হয়েছে অন্নপূর্ণা, মুসলমান নাম হয়েছে অ্যাকচুয়ালি রসনারা বেগম, যিনি পণ্ডিত রবিশঙ্করের স্ত্রী ছিলেন। আচ্ছা আচ্ছা। আরেক ভাই তো রয়েছেন আপনার মোবারক হোসেন খান। আমার মোবারক হোসেন খান আমার ইমিডিয়েট বড় ভাই, উনি ছিলেন শিল্পকলার ডিজি, ওনাকে আমরা বলি মিউজিকোলজিস্ট। উনি মিউজিকের উপরে 130-140 বই লিখেছেন, এটা হিস্ট্রিক্যাল বই এগুলো, যেগুলো কেউ কোনো দিন এই দেশে এটা উপস্থাপন করতেও পারেনি, লিখেও নেই। এটা এই জন্য আমরা বলি যে আমার এই ভাইকে বলি যে অন্ততকে সঙ্গীতের ইতিহাসটাকে ধরে রাখার যে চেষ্টাটুকু করে গেছেন বা এটা যে আমাদেরকে আমাদের জন্য রেখে গেছেন বা পরের জেনারেশনের জন্য বা যতদিন মানুষ থাকবে, বাংলাদেশের মানুষ থাকবে, তারা অন্তত জানতে পারবে যে সঙ্গীতের ইতিহাস সম্পর্কে জানতে পারবে, সঙ্গীতের কারিকলম সম্পর্কে জানতে পারবে, সঙ্গীতের নানান রকম চিন্তা ভাবনাগুলি সম্পর্কে জানতে পারবে, এটা উনি করেছেন। আপনারা বংশ পরম্পরায় এই যে সঙ্গীতকে লালন করেছেন, ধরে রেখেছেন, তারই ধারাবাহিকতায় আপনি সুর সঙ্গীত নিয়ে দীর্ঘদিন প্রিয় পথ চলছেন, পরিবারের প্রভাব তো থাকেই। এটা অ্যাকচুয়ালি যেহেতু এর পরম্পরা এসছে আর জেনেটিক্যালি এসছে, যে আমার দাদা থেকে শুরু হয়েছে, আমার দাদা সফদর আলী খান, তারপর তো আমার চাচা বাবা ভাই আমাদের বড় ভাই যারা তারা করলেন, তারপর পরম্পরা হিসেবে আমরাও আসলাম। এটা জেনেটিক্যালি আমরা পড়াশোনার পাশাপাশি সঙ্গীতকে নিয়ে আমরা, এটা ছিল একটা বাধ্যবাধকতা। আর যেহেতু আপনি কোন সময়টা শুরু করেছিলেন সুর সঙ্গীত নিয়ে কাজ? আমি অ্যাকচুয়ালি আমরা টোটাল পরিবারটাকে যন্ত্র সঙ্গীত পরিবার, আমাদের কিন্তু প্রত্যেক ভাই, প্রত্যেক চাচা বা আমাদের ভাইরা অন্যরা যারা আছে সবাই যন্ত্র সঙ্গীতে পারদর্শিতা অর্জন করেছে এবং সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছে কিন্তু যন্ত্র সঙ্গীতে।
আপনি তো একজন তেমনই আমিও বেহালা বাজাতাম, আমি ক্লাসিক বাজাতাম। আমি আমার শিক্ষাটা বাবার কাছে যদিও হাতে করে ছিল, এবং সেটা আমি ভারতে গিয়ে আমার মেজো ভাই ওস্তাদ বাহাদুর খান, উনি শুধু একজন প্রখ্যাত সরোদ বাদক না, উনি একজন কম্পোজারও ছিলেন, ফিল্ম মিউজিক ডিরেক্টর ছিলেন। ঋত্বিক ঘটকের যত ছবিগুলো হয়েছে, যেমন মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, তারপরে গরম হাওয়া, যুক্তিতর্ক গপ্প, তিতাস একটি নদীর নাম, প্রত্যেক ছবিতে উনি কম্পোজিশন, মিউজিক কম্পোজিশন করতেন। তো তার কাছে আমার সঙ্গীতের আসলে পরিপূর্ণ দীক্ষা নেওয়াটা আর কি, পরিপূর্ণ তো বলছি এই জন্য যে আমি যতদূর শিখেছি ততটুকুই আমার কাছে মনে হচ্ছে পরিপূর্ণ। বিশাল জায়গাতে পরিপূর্ণ পাওয়ার সম্ভব না। যতটুকু আমি তার কাছ থেকে বিদ্যা অর্জন করতে পেরেছি, নিতে পেরেছি, সেটা দিয়েই আমি আমার নিজেকে আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। বেহালা বাদনে না, আমি শেষ পর্যন্ত চলে এখানে কম্পোজিশনে চলে গেলাম। শুরুটা তো বেহালা, বেহালা বাদন, হ্যাঁ বেহালা, বেহালা দিয়ে, তবলা দিয়ে শুরু হয়েছিল, তারপর বেহালা বাদন দিয়ে। আমি চাকরিও করতাম বেহালা বাদক হিসেবে, বাংলাদেশ বেতারে চাকরি করেছি, বেহালা বাদক হিসেবে চাকরি করলাম বোধহয় আমার মনে হয় 70 পর্যন্ত। যুদ্ধের পরে এসে এখানে জয়েন করলাম বেহালা বাদক এবং কম্পোজার হিসেবে, সুরকার হিসেবে। আর বাংলাদেশ বেতারের মুখ্য সঙ্গীত পরিচালক, হ্যাঁ আমি মুখ্য সঙ্গীত পরিচালক হিসেবে আমি 2007 সালে অবসর গ্রহণ করেছি। তো আপনার শৈশব কৈশোরটা কোথায় কেটেছে একটু জানতে চাই। আমার শৈশব কেটেছে অ্যাকচুয়ালি কুমিল্লাতে। কুমিল্লাতে আমার জন্ম কি ওখানে? না, আমার জন্ম হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে। জন্মের এক দুই মাস পরেই বোধহয় চলে গেলাম কুমিল্লাতে, বাবা ওইখানে ঠিকানা গাড়লেন, ওইখানে চললাম। ওইখানে আমার স্কুল জীবন, আমি 9 পাশ করার পরে আমি চলে আসলাম ঢাকাতে। ঢাকাতে ধানমন্ডিতে স্কুলে পড়াশোনা করেছি, তারপরে মিউজিক কলেজে পড়াশোনা করেছি আমি। জি, তো আপনার এই যে সুর সঙ্গীত নিয়ে দীর্ঘদিন আপনি পথ চলেছেন, এখনও চলছেন, তো আপনার সুরে আমরা জানি যে প্রচুর জনপ্রিয় গান, শ্রোতানন্দিত গান রয়েছে, যেসব গান কিনা আমাদের এদেশের এবং উপর বাংলার শিল্পীরাও তাদের কণ্ঠে তুলে নিয়েছেন। তো উপর বাংলার শিল্পীদের মধ্যে কে কে আছেন? এটা বলতে গেলে তো আবার কিছু আগের কথা বলতে হয়। আমি বাংলাদেশের আমাদের যে সিনিয়র শিল্পী আছেন, আমি প্রত্যেকের সঙ্গে কাজ করেছি। আমি ফেরদৌসী রহমান থেকে আরম্ভ করে আঞ্জুমানুর বেগম, মোহাম্মদ নবী, আব্দুল জাব্বার, তারপরে মোহাম্মদ আলী সিদ্দিকী, বা এরপরে যে জেনারেশন আসছে খুরশিদ আলম, সবার সঙ্গে কাজ করেছি। আমি সবার সঙ্গে আছি, এটা আমার একটা ভাগ্য যে আমি তখন যারা ছিল তাদের সঙ্গে কাজ করতে পেরেছি। এখন যে যারা আছে, এখন যারা বিচরণ করছে, আমি তাদের সঙ্গে কাজ করছি আমি, এটা আমার বিরাট একটা অ্যাচিভমেন্ট বলবো আমি। এই ভাগ্য সবার থাকে না। তবে পাশাপাশি আমি নিজেকে যাচাই করার জন্য হতে পারে, বা আমার একটা ইচ্ছা ছিল যে যেহেতু পার্শ্ববর্তী দেশের যারা বড় বড় যাদের কণ্ঠশিল্পী, যাদের নাম শুনতাম একসময়, তাদের সঙ্গে কাজ করার, তো আমি সেই সুযোগটুকু পেয়েছিলাম। যেমন আমি ভারতে মান্নাদেরকে দিয়ে আমি গান করাতে পেরেছি, আমি আমি আশা ভোসলেকে দিয়ে গান করাতে পেরেছি, আমি আমি কুমার শানুকে প্রথম বাংলাদেশের ছবিতে গান গাওয়াই, আমি হৈমন্তী শুক্লাকে বাংলাদেশের ছবিতে প্রথম গান আছে ভীষণ সুন্দর, ডাকে পাখি খুলো আঁখি, তো এবং মানবেন্দ্রকে দিয়ে আমি গান গেয়েছি, শ্রাবন্তী মজুমদারকে দিয়ে আমি গান গেয়েছি। যেমন এই প্রসঙ্গে বলি যে কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত, এই গানটি তো প্রথমে আশা ভোসলে, হ্যাঁ ছবিতে আমি করেছিলাম আশা ভোসলের জন্য, প্রেমের প্রতিদান ছবিতে, এবং ওই ছবিতেই আমি কুমার শানুকে সুযোগ দিই, প্রথম সুযোগ দিই বাংলাদেশে, আমার মনের আকাশে জলের শুকতারা। তারপরে আমি প্রতিরোধ ছবিতে যেমন ডাকে পাখি খোলো আঁখি হৈমন্তী শুক্লাকে দিয়ে গান গাওয়াই, তারপর মানবেন্দ্র, হৈমন্তী শুক্লা, কুমার বিশ্বজিৎকে দিয়ে গান করাই, সানাই বাজবে বাজবে তুমি রোজ বিকেলে, তুমি তুমি রোজ বিকেলে, এটা আমাদের এখানে গান, কুমার বিশ্বজিৎ-এর লাইফ টার্ন, ও প্রথম গান নিয়ে এসেছিল।
আপনার জন্য শুভকামনা থাকলো। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সুন্দর গান আমাদের উপহার দেবেন। আজ এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুনছিলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো। বন্ধুরা, আমাদের প্রিয় মহানগরীর ঢাকা নানান স্মৃতি বিজড়িত, নানান ইতিহাস লেখা হয়েছে এই ঢাকা মহানগরীকে ঘিরে। মুঘল শাসনামল থেকে শুরু করে আজ অবধি নানান কাহিনী সৃষ্টি করে চলেছে প্রতিনিয়ত। এমনি এক কাহিনী নিয়ে এবারের পর্ব এই ঢাকা। পর্বটি লিখেছেন মারুফ রাইহান আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন কুমার গুহ। শ্রোতাবন্ধু, আজ শোনাব আর্মেনিয়ান চার্চ নিয়ে কিছু কথা। ঢাকায় বর্তমানে কাকরাইলের চার্চটি খ্রিস্টানদের প্রধান উপাসনা কেন্দ্র ও মিলনস্থল হলেও পুরনো ঢাকার আর্মানি টোলার চার্চটি ঐতিহ্যবাহী। 1791 সালে নির্মিত এই চার্চটি মূলত তৎকালীন সময়ে ঢাকায় বসবাসরত আর্মেনীয়দের হাতে তৈরি। ঐতিহ্যবাহী এই চার্চটি ছিল এখানে বসবাসরত আর্মেনীয়দের উপাসনালয়। প্রথমে এই জায়গায় ছিল আর্মেনীয়দের কবরস্থান, পরে তার পাশেই নির্মিত হয় এই চার্চটি। লম্বায় 700 ফুট এই চার্চের দরজা 4টি, সাথে জানালা রয়েছে 7টি। এর পাশেই নাকি ছিল একটি ঘড়িঘর, যা 1897 সালের ভূমিকম্পে ভেঙে যায়। অন্যান্য চার্চের মতো এখানেও ছিল একটা বড় ঘণ্টা, যা বাজালে বহু দূর থেকে শব্দ শোনা যেত। ইতিহাস থেকে জানা যায় সেই ঘণ্টা শেষবারের মতো বেজেছিল 1880 সালের দিকে। বর্তমানে লোকচক্ষুর আড়ালে হারিয়ে যাওয়া অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই আর্মেনিয়ান চার্চ, যার নাম চার্চ অব দ্য রিজারেকশন। সম্রাট আকবর পূর্ববঙ্গের অন্যতম ভূঁইয়া ইশা খাঁকে পরাজিত করে সোনারগাঁ দখলে ব্যর্থ হয়ে বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকায় রাজধানী করার সিদ্ধান্ত নেন। সম্রাট জাহাঙ্গীর ঢাকায় 1608 সালে বাংলার রাজধানীর পত্তন করেন। বাংলার প্রথম সুবাদার নিযুক্ত হয়ে ইসলাম খাঁ 1610 সালে ঢাকায় পদার্পণ করেন। তখন থেকে ঢাকা ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থলে পরিণত হয় এবং নগর হিসেবে গড়ে ওঠে। এ সময় বিশ্বের বিভিন্ন জাতির লোকেরা ঢাকায় আসা শুরু করে। পর্তুগিজ, আর্মেনীয়, ডাচ, ব্রিটিশ, ফরাসি, গ্রিক, চীনা, শিখ সহ বহু জাতি ও সম্প্রদায় ঢাকায় এসে বসতি গড়ে তোলে এবং ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। ঢাকা এ সময় সত্যিকারের একটি কসমোপলিটন নগরে পরিণত হয়। এর আগে আর্মেনীয়রা পশ্চিমবঙ্গের পাটনা, মুর্শিদাবাদ, হুগলি, কাশিমবাজার ও কলকাতায় বসতি গড়ে তোলে। এ সময় তারা ঢাকায় এসে ব্যবসা বাণিজ্য শুরু করে। অল্পদিনের মধ্যেই তারা ব্যবসায় প্রভূত উন্নতি করে। আর্মেনীয়রা মসলিন, শাড়ি, পাট, মশলা ইত্যাদি এদেশ থেকে ইউরোপ ও মধ্য এশিয়ায় রপ্তানি করত। বিদেশ থেকে তারা পাথর ও রাসায়নিক সামগ্রী আমদানি করত। আর্মেনীয়দের বৈশিষ্ট্য হল তারা যে দেশেই থাকে একই এলাকায় ঐক্যবদ্ধ হয়ে বসবাস করতে ভালোবাসে এবং নিজস্ব স্থাপত্য রীতিতে ঘরবাড়ি ও গির্জা গড়ে তোলে। ঢাকায় আর্মেনীয়দের সংখ্যা বৃদ্ধি পেলে তারা আর্মানি টোলায় বসতি স্থাপন ও গির্জা নির্মাণ করে। ঢাকায় আর্মেনীয়দের এই গির্জাটি স্থাপত্য হিসেবেও অনন্য। চারদিকে উঁচু প্রাচীর বেষ্টিত গির্জাটির প্রবেশপথ বিশাল ও জমকালো। গির্জাটির অবস্থানও বিচিত্র। এর পেছনের দিকটি পূর্ব দিকে এবং সামনের দিকটি পশ্চিম দিকে অবস্থিত। মূল গির্জাটি গ্রিক স্থাপত্য রীতি অনুসরণে নির্মিত। এর মিনারটি 4 স্তর বিশিষ্ট এবং বৈশিষ্ট্যময়। গির্জার শীর্ষে ক্রস চিহ্ন রয়েছে। গির্জার ভেতর উপাসনাকারীদের বসার চমৎকার ব্যবস্থা আছে এবং একসঙ্গে শতাধিক নরনারী বসে প্রার্থনা করতে পারে। গির্জার সঙ্গে একটি দৃষ্টিনন্দন এপিটাফ আছে। গির্জার আশেপাশে আছে অসংখ্য কবর। ভারতবর্ষে ইংরেজ শাসনের গোড়ার দিকে ঢাকায় আর্মেনীয়দের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেলেও বিংশ শতাব্দীর শুরু থেকে তা দিন দিন কমতে থাকে। শুনলাম এই ঢাকা। বন্ধুরা, চলুন একটু ঘুরে আসি সঙ্গীতাঙ্গন থেকে।
শুনলাম পঞ্চকবির গান, রিজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে। বন্ধুরা, আমরা সময়ের শেষ প্রান্তে। যাওয়ার আগে বলি, একদিকে করোনার প্রকোপ, অন্যদিকে গ্রীষ্মের দাবদাহ। সাময়িক আরাম পেতে অনেকেই ফ্রিজ খুলে ঠান্ডা পানি খুঁজেন। আসলে এই করোনাকালে ঠান্ডা পানি কি আদৌ নিরাপদ? চিকিৎসকের মতে ঠান্ডা পানিতে কোনো স্বাস্থ্য গুণ নেই। সাময়িক আরাম আর তৃপ্তির জন্য এর প্রাসঙ্গিকতা, অনেকে ঠান্ডা পানি সহ্য হয় না, খেলেই গলা ব্যথা, গলা খুশখুশ আর শুকনো কাশি চলে আসে। এই মুহূর্তে করোনা ভয়াবহতা বিরাজ করছে সারা বিশ্বে। সামান্য উপসর্গ দেখা দিলেই মানুষ দিকভ্রান্ত হয়ে পড়ছে। আগে এই উপসর্গগুলো সাধারণ বিষয় ছিল, কিন্তু এখন আর তা সাধারণ পর্যায়ে নেই। তাই ডাক্তার সাহেবরা বলেছেন, এই মুহূর্তে বাইরের বরফ পানি বা ঘরের ফ্রিজের ঠান্ডা পানি পান করা উচিত নয়। এটা খেলে যে কাউকে অসুস্থ করে তুলতে পারে, অস্থির করে তুলতে পারে। তাই এখন ঠান্ডা পানিকে না বলুন, স্বাভাবিক উষ্ণতায় পানি পান করুন, শরীরকে সুস্থ রাখুন। বন্ধুরা, মহানগরে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। সকলকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ এবং লিয়াকত খান, প্রযোজনা সহকারী আমিরুল ইসলাম, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রফিকুল ইসলাম, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ রফিক উদ্দিন আকন্দ, এবং মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মরিয়ম তাবাসসুম।